রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএর প্লেয়ার স্ট্যাটাস কমিটি দেখছে, এর মধ্যে টোলগের বিষয়ে আদালতের দ্বারস্থ ইস্টবেঙ্গল। কোথাও কি আইএফএ কে গুরুত্ব না দিয়ে আদালতের দিকে হাঁটা ইস্টবেঙ্গলের? এতদিন তো রাজ্য সংস্থায় বিচার করে এসেছে ফুটবলের যাবতীয় সমস্যার, ভবিষ্যতে এভাবেই সবাই আদালতের দ্বারস্থ হবে না তো? আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় অবশ্য তা মনে করছেন না, টেলিফোনে তিনি বলছিলেন সে কথাই। আমাদের আইন আছে, কনস্টিটিউশন আছে, এবং কনস্টিটিউশন আমাদেরকে অথরিটি দেয় এই ব্যাপারটা ডিল করার জন্য। আমাদের প্লেয়ার স্ট্যাটাস কমিটিটা ডিল করবে, এই নয় যে আমাদেরকে আমাদের থেকে উইথড্র করে কোর্টে চলে গেছে বা কোর্টকে বলেছে আইএফএ কে বলো এটা না ডিসাইড করে।